হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা বক্স অফিস নিয়ে কথা বলবো। বাংলার যে চারটে ছবি মুক্তি পেয়েছে, রক্তবীজ, দশম অবতার, বাঘাযতীন এবং মিতিন মাসি, অলরেডি কালকে কি রিপোর্ট ছিল সেটার ব্যাপারে আমি সকালে একটা ভিডিওতে কথা বলেছিলাম। আজকে পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে, নবমীর দিনকে পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে এবং আজকে এর আগে যারা লিড নিচ্ছিল নাম্বারস পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা প্রথমত দেখতে পাচ্ছিলাম যেদিন থেকে ওপেন হয়েছিল দশম অবতার লিড নিচ্ছিল, তারপরে সেকেন্ড পজিশনে ছিল বাঘাযতীন, রক্তবীজ অনেকটা পিছন দিকে ওপেন করেছিল এবং মিতিন মাসি চার নম্বর পজিশানে ছিল। তারপরে রক্তবীজ ওয়ার্ড অফ মাউথে প্রচণ্ড এগোতে থাকে এবং সেকেন্ড পজিশানের জন্য বাঘাযতীন এবং রক্তবীজের মধ্যে একটা কন্টিনিউয়াস ফাইট চলছিল। কোনো সময় শহরের দিকে রক্তবীজ এগিয়েছিল, বাঘাযতীন শহরের বাইরে সাবাবসে গ্রামে সেই সব দিকে সিঙ্গেল স্ক্রিনে খুব ভালো পারফর্ম করছিল, এরকমভাবে একটা সিনারিও কাল অবধি ছিল। কিন্তু আজকে পুরো গেমটা ঘুরে গেছে। অ্যাকচুয়ালি রক্তবীজের ওয়ার্ড অফ মাউথ এতটাই স্ট্রং, আমরা বারবার বলেছি, আমি খালি একা নয়, আরও যে ফেসবুক পেজ আছে যারা বক্স অফিস ডেটা দেয় বা টুইটার পেজ যারা রয়েছে বা অন্য যারা ইউটিউবার রয়েছে তাদেরও যদি আপনি কথা শোনেন, যেহেতু এই ছবিটা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং এবং কমেন্ট সেকশনে যদি দেখেন জেনারেল অডিয়েন্স যে ফিডব্যাক দিচ্ছে সেখানে রক্তবীজের এতটাই স্ট্রং ওয়ার্ড অফ মাউথ যে রক্তবীজ এতটা লিড নিতে নিতে আজকে পুরো গেমটাই ঘুরিয়ে দিয়েছে এবং রক্তবীজ অ্যাকচুয়ালি আজকে লিড করছে এবং দশম অবতারকে ছাড়িয়ে বেরিয়ে গেছে। তো আজকে তো এখন প্রথমে দুপুর তিনটে অবধি যে রিপোর্ট ছিল অ্যাকর্ডিং টু বুক মাই শো সেগুলো আপনাদেরকে আপডেট দেবো। দশম অবতারের 48টা শো ছিল হচ্ছে অলমোস্ট ফুল এবং 5টা শো ছিল হাউসফুল। বাঘাযতীন সেখানে ছিল 34টা শো অলমোস্ট ফুল এবং 5টা শো ছিল হাউসফুল, এবং রক্তবীজ ছিল 52টা শো অলমোস্ট ফুল এবং 4টে শো হাউসফুল, আর জঙ্গলে মিতিন ছিল 15টা শো অলমোস্ট ফুল এবং 2টো শো হাউসফুল। এটা কিন্তু দুপুর তিনটে অবধি রিপোর্ট। এবং তারপরে সারা দিনে যদি আপনারা দেখেন রক্তবীজ বাড়তে বাড়তে এখন 100+ শো অলমোস্ট ফুল হাউসফুল এরকম একটা জায়গায় চলে গেছে, 100+ শো অলমোস্ট ফুলের দিকে, ঠিক আছে, খুব ভালো পারফর্ম করছে। এবং আজকে দশম অবতার বাঘাযতীনকে পিছনে ফেলে দিয়েছে, রক্তবীজ এক নম্বরে আজকে লিড নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবং কালকে অলরেডি বাঘাযতীনের সাথে লড়াই হচ্ছিল, বাট আজকে দশম অবতারকেও ছাড়িয়ে গেছে এবং রক্তবীজ অ্যাকচুয়ালি এক নম্বর পজিশানটা নিয়ে নিয়েছে। এবার আপনাদেরকে আমি এটাও বলেছিলাম যে ছবিটা ওয়ার্ড অফ মাউথ সবচেয়ে ভালো, এটা আজকে নতুন কিছু নয়, এটা আমরা 2017 সালে দেখেছি, 2019 সালে দেখেছি, সবসময় দেখে এসেছি যে সবকটা ছবি মুক্তি পায় সেগুলো এই পুজোর কদিন ব্যবসা করে, তারপরে ব্যবসা করার পরে যেটা সবচেয়ে ওয়ার্ড অফ মাউথ স্ট্রং হয়, যেরকম একবার মনে আছে অঞ্জন দত্তর ব্যোমকেশ ছিল অগ্নিবাণ যে ছবিটা করেছিল জীবসেন গুপ্তকে নিয়ে, সেই ছবিটা তারপরে 100 দিন অবধি টেনেছিল, বাকি ছবিগুলো কিন্তু পুজোর ওই কদিন ব্যবসা করে এ হয়ে গেছিলো। তো দশম অবতারকে যে জিনিসটা হেল্প করছিল সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ভ্যালু, 22শে শ্রাবণের নস্টালজিয়া, সেই সব জিনিসগুলো হেল্প করছিল, প্লাস SBF-এর প্যাকেজিং, তাদের স্ট্রং ডিস্ট্রিবিউশন, বাট সেটার ওয়ার্ড অফ মাউথ খুবই খারাপ ছিল, ছবিটা প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট করেছে লোককে, তো কোথাও গিয়ে সেটা ক্র্যাশ করারই ছিল। বাঘাযতীনের ক্ষেত্রে দেবের একটা হিউজ নিজের ফ্যান ফলোয়িং আছে, সেটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছে, শহরের বাইরেও ওয়ার্ক করেছে। বাঘাযতীন ছবিটার ক্ষেত্রে রিয়াকশন মিক্সড একটা রিয়াকশন ছিল দর্শকের মধ্যে থেকে, কিছু লোকের ভালো লেগেছে কিছু লোকের ভালো লাগেনি, এরকমই একটা রিয়াকশন। আমি জেনারেল পাবলিকের কথা বলছি, আমি রিভিউজের কথা বলছি না, পাবলিকের মধ্যে এরকমই একটা ওয়ার্ড অফ মাউথ ছিল। তো সেখান থেকে রক্তবীজ এতটাই পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পেয়েছে যে ওটা অনেকটা এগিয়ে গেছে এবং মিতিন মাসি একটা স্টেডি কালেকশন করবে। কিন্তু মিতিন মাসি ওয়ানটা যেরকম পারফর্ম করেছিল 2019-এর পুজোর সময়, মিতিন মাসি টু যেটা মানে জঙ্গলে মিতিন মাসি, সেটা কিন্তু সেই লেভেলে পারফর্ম করতে পারেনি। এবং তার পিছনে মূলত কারণ হচ্ছে যে ওই ছবিটা একটা থ্রিলার বেসড ছবি ছিল, এটা অ্যাডভেঞ্চার বেসড ছবি হয়ে গেছে, থ্রিলার মানে সম্ভব মানে এটা কম আছে, তো দর্শকের হয়তো অতটা লেভেলের এক্সাইটমেন্ট দিতে পারছে না, ছবিটা প্রোভাইড করতে পারছে না। রক্তবীজ আজকে 100+ অলমোস্ট ফুল শোজ হয়ে গেছে এবং আজকে রক্তবীজ লিড নিচ্ছে। তো এটা আমি ভাবলাম যে মানে এটা পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেল। রক্তবীজ যখন ওপেন হয়েছিল প্রথম দিনকে কোনো মানে হাউসফুলই ছিল না, কোনো অলমোস্ট ফুল কিছুই ছিল না, সেখান থেকে আজকে একদম এক নম্বরে পৌঁছে গেছে। এবং এরপরে ওদের কাছে আরও 2 সপ্তাহ উইন্ডো আছে, কালকে দিনটা আছে, তারপরে আরও 2 সপ্তাহ, তারপরে টাইগার 3 আসবে, তো ততদিনে রক্তবীজ কিন্তু এক নম্বর পজিশানটা যদি হোল্ড করে রাখে এবং প্রচুর চলে তাহলে কিন্তু সে একটা বিশাল কালেকশন করে নেবে, যেটা কিন্তু বাকি ছবিগুলোর থেকে বেশি হয়ে যাবে। এটাই আর কি মার্কেট সিনারিও এখন অবধি দেখা যাচ্ছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।